বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে জেলা শাসককে বিভিন্ন সংস্থায় অস্থায়ী কর্মী নিয়োগের যে ক্ষমতা দিয়েছেন তার বিরুদ্ধে বিজেপি আদালতের দ্বারস্থ হবে। আজ হলদিয়ায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। জেলা শাসকের যে এটা জেলা শাসক পারেন না নেগোসিয়েট করতে, হি হ্যাজ নো অথরিটি। লেবার অ্যাক্ট ভারত সরকারের লোকসভাতে পাস করা আইন, এখানে যেগুলো রাজ্যের শিল্প সেগুলো ডেপুটি লেবার কমিশনার দুর্গাচক অথবা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অথবা লেবার কমিশনার নীল সেক্রেটারিয়েট করবে। যেগুলো একাধিক রাজ্যে কারখানা আছে, যেমন টাটা স্টিল একাধিক রাজ্যে কারখানা আছে, আর যেগুলো কেন্দ্রীয় সরকারের আইওসি থেকে শুরু করে ডক থেকে শুরু করে, এগুলো অধিকার একমাত্র ভারত সরকারের আরএলসি রিজিওনাল লেবার কমিশনার, যার অফিস হচ্ছে নিজাম প্যালেস, যার মন্ত্রী হচ্ছেন মাননীয় ভূপেন্দ্র যাদব। অর্থাৎ তুমি সব কিছু মমতা ব্যানার্জির ইচ্ছায় তার হাইকোর্ট কথায় করবে, দেশে আইন কানুন আছে, প্রতিদিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে থাপ্পড় খাচ্ছে। এটাও তাপসী মণ্ডল 22 তারিখে আপনার 22 শুক্রবার লয়ারের সঙ্গে মিটিং আছে, উনি আইনি লড়াই করে এই পূর্ণেন্দু মাঝি ক্ষমতাকে আমরা তুলে নেব।